আজকের ভিডিওটা একদম স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরাও বাড়িতে ঠিক এই রকম সুস্বাদু পায়েস রান্না করতে পারবে হাই এভরিওয়ান নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো কেমন আছে আমার বন্ধুরা ভালো আছো তো আমি নিয়েছি গোবিন্দভোগ চাল পঞ্চাশ গ্রাম ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে একটু নুন দেবো সামান্য নুন লাগবে আর চারটে এলাচ ফাটিয়ে নিয়েছি লাগবে কাজু কিশমিশ আমি দুধ নিয়েছি পাঁচশো গ্রাম দুধ ভালো করে ফুটিয়ে নিতে হবে তোমরা চাইলে আমুল দুধ দিয়েও বানিয়ে নিতে পারো অসুবিধে নেই বা যদি চাও তাহলে লিকুইড দুধ আর আমুল দুধ মিশিয়েও বানাতে পারো তো দুধ ভালো করে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম হাই রেখেছি তোমাদের দেখিয়ে দিয়ে দেখো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম মানে দশ মিনিটের মতন ভিজিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দেব ঘি দেখো ঘি দিয়ে দিলাম এবার আমি ঘিয়ের সাথে চাল মিশিয়ে নেব তো দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছি মধ্যে আমি দিয়ে দিলাম ফাটিয়ে নেওয়া চারটে এলাচ একটা তেজপাতা এবার আমি চাল দিয়ে দেব আর তোমাদের আমি দেখিয়েছি যে আমি চালে কিছুটা ঘি মিশিয়ে নিয়েছি এখন আমি মিডিয়াম ফ্লেমে চাল সেদ্ধ হতে দেবো বন্ধুরা খুব সহজ রেসিপি এভাবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো খুব ভালো লাগে খেতে যতক্ষণ না চাল সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু মিষ্টি দেব না আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন তোমরা চাইলে নুন আরও পরেও দিতে পারো আর দেখো বন্ধুরা চারদিকে এরকম সর জমে আসছে আমি আগেও তোমাদের অনেকবার পায়েস বানিয়ে দেখিয়েছি খেজুর গুড় দিয়ে তোমরা চাইলে দেখতে পারো আর মিষ্টি তোমরা বুঝে দেবে তোমরা যেরকম মিষ্টি পছন্দ করো সেই বুঝে চিনি বা গুড় ইউজ করবে বন্ধুরা তোমরা এই রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করতে একদম ভুলো না চাল সেদ্ধ হয়ে গেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো চাল সেদ্ধ হয়ে গেছে দেখিয়ে দিলাম আর চালটা না একদম মানে গলিয়ে ফেলবে না একদম সেদ্ধ করবে না হালকা একটু শক্তভাব থাকবে ভেতরে ঠিক আছে এবার আমি মিষ্টি দিয়ে দেব। দেখো আমি নিয়েছি খেজুর গুড় আমি এখানে গুড় দেব দেড়শো গ্রাম তো এর মধ্যে আমি মিষ্টি দিয়ে দিলাম তোমাদের আগের দিন আমি পিঠে বানানোর সময় বলেছিলাম তোমরা গুড় কিভাবে চিনবে এই দেখো ভালো গুড় হলে এরকম নরম হবে তোমরা সবসময় চেষ্টা করবে যদি পায়েস বানাও মিছরি বা বাতাসা দিয়ে বানাবে যদি তোমাদের ঘরে গুড় না থাকে তো তোমরা এইভাবে করতে পারো তো কিছুক্ষণের জন্য আমি আজটা বাড়িয়ে দিলাম তেজপাতা তুলে নেব এখন তেজপাতার দরকার নেই হয়ে গেছে ও যা সেন্ট নেওয়ার নিয়ে নিয়েছে তো পায়েস আমার রেডি আর আমি এদিকে একটা কড়াই বসিয়েছি এর মধ্যে আমি সামান্য ঘি দিয়ে দেব খুবই সামান্য দেব যেহেতু পরিমাণে কম খুব বেশি দেওয়ার দরকার নেই এবার আমি কাজু কিশমিশ হালকা ভেজে নেব আমি কাজু কিসমিস ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে যে ভেজে নেওয়া কাজু কিসমিস দিয়ে দেবো এবার আমি মিশিয়ে নেব তো দেখো পায়েসটা দেখে বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছে আর এটা খেতেও খুব ভালো লাগে যে কোনো অনুষ্ঠানে তোমরা এইভাবে পায়েস বানাতে পারো খুব ভালো লাগবে এবার আমি গ্যাস অফ করে দেব কিছুক্ষণ পর তোমাদের সার্ভ করে দেখাচ্ছি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্যে বাই লাভ ইউ অল